আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনলাইন মেক মানির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ইউটিউব রিলেটেড একটি কাজ কমপ্লিট করে দেখাবো, যে কাজগুলো করলে আপনারা হচ্ছে 1 থেকে 5 টাকা করে পান। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি A to Z শেয়ার করব, যে সাইটে শেয়ার করব সেটি হচ্ছে যে স্প্রাউট গিগস সাইটের নাম, এবং হচ্ছে যে এর আগেকার নাম ছিল হচ্ছে পিকোওয়ার্কার। যারা হচ্ছে এই সাইটে অ্যাকাউন্টে প্রবলেমে আছেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাদের অ্যাকাউন্ট প্রবলেম, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি লাইভ এসে আপনাদের প্রবলেমটা সলভ করে দেবো। অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি এই পিকোওয়ার্কার্সের, অর্থাৎ হচ্ছে পিকোওয়ার্কার্সের পরবর্তীতে স্প্রাউট গিগস যে সাইটটা করছে নাম পরিবর্তন করে, যদি আপনার এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু, ওকে গাইস, আমি ভিডিওটি শুরু করছি। তো দেখুন, আমি আর এটি হচ্ছে যে স্প্রাউট গিগসের এটি হচ্ছে ওয়েবসাইটে আমি এসেই রয়েছি। তো এখন আপনি কী করবেন, ইউটিউব রিলেটেড কাজ করবেন। তো ইউটিউব রিলেটেড কাজ করার জন্য আপনি উপরে একটি হচ্ছে দেখুন ক্যাটাগরি পাবেন। তো ক্যাটাগরি পাওয়ার জন্য এখানে দেখুন যে ক্যাটাগরি অপশান রয়েছে, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন একটি অপশান পাবেন, সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। দেখুন এখানে ভিডিও মার্কেটিং নামে একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন অ্যাপ্লাই একটি বাটন পাবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে একটি কাজ রয়েছে, এবং এখানে কিন্তু দেখুন 5 টাকা দেবে, একটি কাজ করলে কিন্তু 5 টাকা কমপ্লিট করে দিবে। তো এখানে দেখুন, তো আমি এটি কী করবো, নিউটপ ওপেন করে নেবো। তো আমার এখানে দেখুন নিউটপ ওপেন করা রয়েছে, এরপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে হচ্ছে যে কী কাউন্ট্রি রয়েছে, এখানে দেখুন ইন্টারন্যাশনাল আপনি যে কোনো দেশ থেকে কাজটি কমপ্লিট করতে পারবেন। তো এরপর এখানে দেখুন, এরপর আপনাদের এখানে ভালো করে জানতে হবে, অর্থাৎ হচ্ছে যে ভালো করে বুঝতে হবে এই কাজটা, এখানে যেটি কাজটি বাইরে চেয়েছে সেই কাজটি আমাদের করতে হবে। তো এখানে বেশি কিছু বলে নেই, ইউ আর এক্সপেক্টেড সেটি চাইছে, তাদের একটি লিঙ্ক রয়েছে ইউটিউবের লিঙ্ক, তো তাদের এই লিঙ্কে যেতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর ডু নট আনসাবস্ক্রাইব করা যাবে না, ঠিক আছে? আনসাবস্ক্রাইবটা করা যাবে না, ঠিক আছে? তো এরপর হচ্ছে যে এদের রিকোয়ারমেন্ট প্রুফ যেটি চেয়েছে সেটা হচ্ছে ইউজার নেম চেয়েছে, এবং হচ্ছে যে স্ক্রিনশট চেয়েছে, ঠিক আছে? তো আমরা এই দুটি কমপ্লিট করবো। এরপর নিচে দেখুন প্রুফ দেওয়ার অপশান রয়েছে, তো নিচে আসার পর দেখুন এখানে প্রুফ যেটি চেয়েছে সেটি হচ্ছে এখানে ইউজার নেম ইউজ টু সাব, ঠিক আছে? এখানে হচ্ছে ইউজার নেমটা চেয়েছে, এবং এখানে দেখুন আপনি হচ্ছে যে কোনো কমেন্ট একটি হচ্ছে যে করে দিতে পারেন, ঠিক আছে? এবং এখানে ওই যে স্ক্রিনশটের লিঙ্কটা আমাদের দিতে হবে। স্ক্রিনশটটা কী চেয়েছে দেখুন, এখানে হচ্ছে যে স্ক্রিনশটটা চেয়েছে, এখানে দেখুন এই যে স্ক্রিনশট, ঠিক আছে? এই স্ক্রিনশট মাত্র সাবস্ক্রাইবের স্ক্রিনশটটা দিতে হবে, ঠিক আছে? তো এরপর আপনি কী করবেন, জাস্ট আপনি এখানে আসবেন, এখানে আসার পর আপনি হচ্ছে এই লিঙ্কটা কী করবেন, কপি করবেন। দেখুন এই কাজটা কমপ্লিট করার জন্য কী করবেন, এই লিঙ্কটা কপি করবেন। আপনি চাইলে এই কাজটা হচ্ছে যে মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই এই সাইটের কাজ। তো আপনি কী করবেন, এখানে নিউটপ ওপেন করে নেবেন। তো এখানে নিউটপ ওপেন করার পর আপনি কী করবেন, এখানে জাস্ট আপনি হচ্ছে পেস্ট করে দেবেন এবং ইন্টার দিয়ে দেবেন, ঠিক আছে? তো ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদেরকে হচ্ছে তাদের চ্যানেলে নিয়ে যাবে, এবং আমাদের এখানে কাজটি কমপ্লিট করতে হবে। তো এরপর দেখুন আমার এখানে হচ্ছে যে তাদের কিন্তু চ্যানেলে দেখুন আমাকে নিয়ে চলে আসে। দেখুন এই চ্যানেলে প্রায় সাবস্ক্রাইব রয়েছে যে 62.4K সাবস্ক্রাইব। তো এখানে কী করবেন, আপনি একটি ভিডিও প্লে করবেন, যেহেতু সে ভিডিও প্লে করতে বলে নাই, কিন্তু আমি হচ্ছে যে এখানে অবশ্যই একটি ভিডিও প্লে করবো। তার প্রথম ফার্স্ট ভিডিওটা প্লে করলাম, ঠিক আছে? তো ফার্স্ট ভিডিও প্লে করার পর এখানে দেখুন হচ্ছে যে প্লে হয়ে গেছে। তো আমি অ্যাডটা হচ্ছে স্কিপ করবো, একটা স্কিপ করলাম, স্কিপ করার পর হচ্ছে আমরা ভিডিওটি দেখবো, ঠিক আছে? তো ভিডিওটি দেখার পর আমরা কী করবো, এখানে হচ্ছে যে একটি লাইক দিব, এবং এখানে একটি হচ্ছে দেখুন কমেন্ট করার অপশান নাই, তো যদি কমেন্ট করার অপশান না থাকে তাহলে কমেন্ট করার প্রয়োজন নেই। তো এরপরে আপনি কী করবেন, এখানে জাস্ট হচ্ছে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, আপনি এখানে জাস্ট একটি কী করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং হচ্ছে পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন, ঠিক আছে? তো অন করে দেওয়ার পর এখানে দেখুন যে ইয়াটা রয়েছে, এখানে জাস্ট আপনি হচ্ছে যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আপনি এখানে জাস্ট কী করবেন, একটি স্ক্রিনশট নেবেন। তো আমি স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কী করবো, এখানে মার্ক করে দেবো, মার্ক করে দেবো আর কি, যে এটি হচ্ছে ইউটিউব চ্যানেল, এটি হচ্ছে আপনার লাইক করে দিয়েছি এবং এটি ইয়া করে দিয়েছি, এবং এখান থেকে হচ্ছে এখানে ভিডিওটা কমপ্লিট করে দেখছি। বা আপনি এটি না করে আপনি কী করবেন, এই ফুল ভিডিওটা আপনি কী করবেন, এখানে এখানে দেখবেন, ঠিক আছে? ফুল ভিডিওটি দেখবেন, ফুল ভিডিওটি দেখার পর আপনি কী করবেন, এখানে জাস্ট হচ্ছে স্টপ করবেন, স্টপ করার পর আপনি একটি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? তো স্ক্রিনশট, তো আমি সেভ অপশানে ক্লিক করবো, আমি ডেস্কটপে আমি সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পর আমি কী করবো, এখানে জাস্ট আমি কী করবো, এখানে হচ্ছে যে আমি আবার চলে আসবো হচ্ছে যে জব অপশানে, ঠিক আছে? তো জব অপশান দেখুন এখানে আসার পর প্রুফ অপশানে চলে আসবো। তো প্রুফ অপশানে আসার পর এখানে আমরা যেই ইয়াটা, অর্থাৎ হচ্ছে ইউজার নেমটা হচ্ছে আমি কপি করবো, ঠিক আছে? তো আমার ইউজার নেম, অর্থাৎ হচ্ছে যে আমার যে নামটা দেওয়া রয়েছে, আমি এই নামটা হচ্ছে যে কপি করবো, ঠিক আছে? আমি রহিম খান লিখে দিব। তো এখানে হচ্ছে যে আমার রহিম, যেহেতু আমার লেখা আছে রহিম খান, তো আমি রহিম খান দিয়ে দেবো, ঠিক আছে? রহিম, ওকে, রহিম আমি খান দিয়ে দেবো, ওকে, রহিম খান। এরপর এখানে কী করবেন, স্ক্রিনশটটা আমাদের শেয়ার করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে যে আমি এখানে জাস্ট কী করবো, স্ক্রিনশটটা যেটি আমি নিয়েছি জাস্ট আমি এখানে কী করবো দিয়ে দেবো। এখানে দেখুন আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম, ঠিক আছে?
ওকে। তো স্ক্রিনশটটা দেওয়ার পর এখানে দেখুন আমি লিখে দিব যে, এখানে আমি লিখে দিব যে 100% ইউ আর ওয়ার্ক ডান বা টাস্ক কমপ্লিট, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দেবো 100%, 100% টাস্ক কমপ্লিট, ঠিক আছে। আমি এখানে টাস্ক লিখে দিব, অর্থাৎ আমি একটু বড় হাতে দিব টিটা, টাস্ক আমি সিটা দেবো বড় হাতের, কমপ্লিট, ওকে। তো দেখুন আমার এখানে কিন্তু লেখা কমপ্লিট, তাদের প্রুফ আমার কিন্তু কমপ্লিট। আমার এখানে ইউজার ইউআর আমার ইউজার নামটা চেয়েছে, আমি এখানে রহিম খান দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে এখানে আমার হচ্ছে যে, অর্থাৎ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম এখানে দিতে হবে, ঠিক আছে। তো এরপরে এখানে দেখুন আমার স্ক্রিনশটটা নিয়েছিলাম, দিয়ে দিলাম, এবং 100% টাস্ক কমপ্লিট আমি এখানে দিয়ে দিলাম। তো এরপরে কী করবেন, এখানে দেখুন এই যে সাবমিট নামে যে অপশানটা রয়েছে, এখন আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমার এটি কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন, ওকে। তো দেখুন আমার আমার এখানে লেখা দিয়েছে কি যে টাস্ক সাবমিট সাকসেসফুলি, তো এটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটি আপনি দেখার জন্য কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এখানে দেখুন এই যে মাইক্রো জবস আপনার এখানে রয়েছে, তো আপনি এখানে যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখুন আমার হচ্ছে যে এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখুন আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার আমার এই যে ইউটিউব সাবস্ক্রাইবটি হচ্ছে চ্যানেল, এখানে কিন্তু আমার এটি পেন্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে। যখন আমাকে পে করবে তখন আমার এখানে লিখে দিবে, ঠিক আছে। তো পেমেন্ট যখন করবে দেখুন এইভাবে কিন্তু চলে আসবে যে 35-30 আমার চলে আসছে, তো এইভাবে চলে আসবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে ইউটিউব রিলেটেড, অর্থাৎ স্প্রাউট গিগস ওয়েবসাইটে আপনার কীভাবে কাজ করবে, কীভাবে কাজ করতে হয় ইউটিউব রিলেটেড আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।